ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে ক্রুশি কাটার একটি ফ্লাওয়ার ডিজাইন বানিয়ে দেখাবো। খুবই সুন্দর কিউট একটা ফ্লাওয়ার, এগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4-ply উল ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে একটা চেন দিয়ে 7টা সিঙ্গেল ক্রুশেট, 7টা সিঙ্গেল ক্রুশেট, 1, 2, 3 রিংয়ের মধ্যে, ম্যাজিক রিংয়ের মধ্যে 7টা সিঙ্গেল ক্রুশেট করব। তো দেখেন আমার হয়ে গেছে ম্যাজিক রিং সুতোটা টেনে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। তিনটে চেন অ্যাজ একটি ডাবল ক্রুশেট সেম স্পেসটার মধ্যে, আর একটা চেন, সরি চেন না, ডাবল ক্রুশেট। নেক্সট যে চেনটা আছে ডাবল ক্রুশেট, একটা চেনের মধ্যে দুটো করে ডাবল ক্রুশেট। নেক্সট চেনটার মধ্যে একটা চেনের মধ্যে দুটো করে ডাবল ক্রুশেট। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে তিনটি চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। জয়েন্ট করে সুতোটা এখান থেকে একটা সিঙ্গেল ক্রুশেট দিয়ে কেটে দেবো। তো দেখেন এখান থেকে আমি এগুলোটা জয়েন্ট করলাম, করে 6টা চেন, 1, 2, 3, 4, 5, 6 ছটা চেন। দেখুন ক্রুশি কাটা 1, 2, 3 তিনবার র্যাপ করে নেক্সট যে চেনটা রয়েছে এর মধ্যে দুটো দুটো করে লুপ বার করব। 1, 2, 3, 4 এটাকে বলা হয় ডাবল ট্রাবল ক্রুশেট। 1, 2, 3 তিনবার ক্রুশি কাটায় লুপ নিয়ে সেম স্পেসটার মধ্যেই দুটো দুটো করে সুতো বার করব। 1, 2, 3, 4 আরও একবার করব। 1, 2, 3, 4 সেম স্টিচটার মধ্যে 3টে ডাবল ট্রাবল ক্রুশেট এগুলোকে বলা হয়। 6টা চেন, 2, 3, 4, 5, 6 ছটা চেন নিয়ে নেক্সট যে চেনটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। দেখেন একটা পেটেল, একটা ফুলের পাপড়ি আমাদের হয়ে গেছে। 6টা চেন, 3টে একটা চেনের মধ্যেই 3টে ডাবল ট্রাবল ক্রুশেট, 6টা চেন এখান থেকেই আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে 6টা চেন, 1, 2, 3, 4, 5, 6 6টা চেন নিয়ে ডাবল ট্রাবল ক্রুশেট করব। নেক্সট যে চেন স্পেসটা আছে সেখানে 1, 2, 3, 4 এগেন 1, 2, 3, 4 আবারও 1, 2, 3, 4 করে 6টা চেন
নেক্সট চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন আমাদের দুটো পেটাল রেডি। এখান থেকে আবারও শুরু করব। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা চেন নিয়ে নেক্সট যে চেন স্পেসটা আছে সেখানে ডাবল ট্রাবল ক্রোশেট করব। তিনটে, একটা চেনের মধ্যে তিনটে ডাবল ট্রাবল ক্রোশেট। ছটা চেন, নেক্সট চেনটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দিয়ে আবারও তো এইভাবে ফুলের পাপড়িগুলো আমি পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এই যে আমাদের সুন্দর এইট একটা পেটালের ফুল, যে ফুলটার পাপড়ি আটটা পাপড়ি, খুবই সুন্দর। তো এই ফুলগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা যায়। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।